सकल के स्वागत जानाई आमादेर यूट्यूब चैनले। आजकेर एई भिडियोटा उच्च माध्यमिक भूगोलेर जन्य, उच्च माध्यमिक भूगोले जारा परीक्षा दिते जाच्छे उच्च माध्यमिक 2022 साले, तादेर जन्य एमसीक्यू सजेशन पार्ट तो अलरेडी शुरू हो गेछे आलोचना, सेई पार्ट भविष्यते आरो आसबे। आजकेर एई भिडियोते आमरा आलोचना करछि किछु एसएक्यू सजेशन निये, एबं जे प्रश्नगुली बोलबो तोमादेर जन्य खूब इम्पर्टेंट, एकई संगे एई प्रश्नगुलिर उत्तरो तोमादेरके बोले देबो। एबं এই ভিডিও শেষে থাকছে তোমাদের জন্য কিছু বেশ কিছু প্রশ্ন যেগুলো তোমরা অ্যানসার দেবে, যাতে আমাদের প্রিপারেশনটা আরও বেশ ভালো হয়। একই সঙ্গে যারা এখনও আমার ভূগোল গাইড বই নাওনি, তো অবশ্যই এই গাইড বই নিয়ে নাও, কারণ এখানে এসএকিউ এমসিকিউ বড় প্রশ্নের সুন্দরভাবে অ্যানসার গুছিয়ে লিখে দিয়েছি তোমাদের জন্য, তোমাদের স্বার্থে। পাশে এরকম একটা বই থাকলে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসএকিউ এমসিকিউ নিয়ে কোনো টেনশনই তোমাদের হবে না। কাজেই এই বইটি যারা এখনও নাওনি, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো এবং এই বইটি নিয়ে নাও। তো চলো ভিডিও আজকে শুরু করি। এবং আর একটা রিকোয়েস্ট তোমাদেরকে করি, প্লিজ তোমরা ভিডিওটা অনেক জায়গায় শেয়ার করো তোমাদের সুবিধার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলের জন্য, যাতে আমাদের পরিবার আরও বড় হয়। একই সঙ্গে তুমি যদি এই ভিডিও প্রথমবার দেখে থাকো, তাহলে অবশ্যই নিচে সাবস্ক্রাইব লেখা রয়েছে, ওখানে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তো আজকের ক্লাসের প্রথম আলোচনা শুরু করি। প্রথম যে প্রশ্নটি বলবো সেটা হচ্ছে এলুভিয়েশন, ঠিক আছে? এলুভিয়েশন জিনিসটা কি? এই ছটা প্রশ্ন মৃত্তিকা থেকে খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই আরও অনেক প্রশ্ন পড়বে। তো এলুভিয়েশনটা কি? যখন মৃত্তিকার থেকে যে সমস্ত জৈব পদার্থগুলো, সেই জৈব পদার্থগুলো মৃত্তিকার এ স্তর থেকে বি স্তরের দিকে অপসারিত হয়, সেই যে প্রক্রিয়া তাকে বলা হয় এলুভিয়েশন, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে ইলুভিয়েশন। ইলুভিয়েশন হচ্ছে মনে করো যে মৃত্তিকার জৈব পদার্থগুলো মৃত্তিকার এ স্তর থেকে বিস্তরে অপসারিত হওয়ার যে প্রক্রিয়া সেটা ইলুভিয়েশন। আবার বিস্তরে এসে যখন জমা হয়ে যাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ইলুভিয়েশন। মানে এই দুটোর মধ্যে পার্থক্য কিন্তু 3 বা 4 নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর বলেছি মৃত্তিকার ক্যাটেনা। মৃত্তিকার ক্যাটেনা জিনিসটা কি? মনে করো কোনো পার্বত্য ঢাল রয়েছে, সাপোজ এরকম কোনো পার্বত্য ঢাল। তো এরকম পার্বত্য ঢালে কি হয়, অনেক সময় বিভিন্ন ধরনের মৃত্তিকার সৃষ্টি হয়, অর্থাৎ একই জলবায়ু এবং আদিশিলাযুক্ত যে অঞ্চল, সেই অঞ্চলে যখন একই ঢালে বিভিন্ন ধরনের মৃত্তিকা একসঙ্গে সৃষ্টি হয় তখন সেটাকে বলা হয় মৃত্তিকার ক্যাটেনা, ঠিক আছে? এটাকে শৃঙ্খলা বলা যেতে পারে। তো মৃত্তিকার ক্যাটেনার উদাহরণ আল্পস রকি পার্বত্য অঞ্চলে কিন্তু এ ধরনের মৃত্তিকা দেখা যায়, পার্বত্য ঢালে এই ধরনের মৃত্তিকা দেখা যায়, অর্থাৎ একই ধাপযুক্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মৃত্তিকার সৃষ্টি হয়, এটা হচ্ছে মৃত্তিকার ক্যাটেনা। দ্বিতীয় রয়েছে পেডন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পেডন কথার অর্থ মাঠ, এটা আমি এমসিকিউ সাজেশনে দিয়েছিলাম। এই পেডন জিনিসটা হচ্ছে একটা 3D বলতে পারো বা ত্রিমাত্রিক একক। ত্রিমাত্রিক মানে কি? যে তিনটে গঠন রয়েছে, যেমন দৈর্ঘ্য, প্রস্থ আর গভীরতা। যখন যে মৃত্তিকাতে তিনটে গঠন থাকবে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা তিনটেই মাপা যাবে, তখন তাকে বলা হয় পেডন। পেডন একটি গ্রিক শব্দ থেকে এসেছে যার অর্থ হলো মাঠ। পরের রেগোলিথ কাকে বলে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রেগোলিথ জিনিসটা দেখো, আবহবিকারের ফলে কি হয়, যে সমস্ত আবহবিকার শিলাতে হয় তখন শিলাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তাহলে চূর্ণ বিচূর্ণ হয়ে সেই শিলাগুলোকে হয় মৃত্তিকার উপর একটা স্তর সৃষ্টি করে, সেই যে স্তর সৃষ্টি করে তাকে বলা হয় রেগোলিথ। ওই স্তর থেকে কিন্তু ধীরে ধীরে মৃত্তিকা সৃষ্টি হয়, কাজেই রেগোলিথ যখন সৃষ্টি হয় তারপরই মৃত্তিকা সৃষ্টি হয়, তাহলে আমরা এটাই বলতেই পারি যে রেগোলিথ থেকে মৃত্তিকা সৃষ্টি হয়। নেক্সট পেডোলজি। পেডোলজি কি? দেখো মৃত্তিকা বিজ্ঞানের যে শাখাতে মৃত্তিকার ধর্ম, উৎপত্তি, শ্রেণীবিভাগ, বর্ণ এসব নিয়ে আলোচনা করা হবে, সেই শাখাটিকে বলা হয় পেডোলজি, ঠিক আছে? এই ছটা প্রশ্ন ইম্পর্টেন্ট, ঠিক আছে? এছাড়াও তোমরা অবশ্যই অন্যান্য প্রশ্নগুলি করবে এবং অন্যান্য প্রশ্ন করার জন্য আমার যে গাইড বই সেটা নিতে পারো, এখানে অনেক প্রশ্ন রয়েছে আরও, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। পরের প্রশ্ন দেখো, প্রতীপ ঘূর্ণবাদ কাকে বলে? এই প্রতীপ ঘূর্ণবাদ, প্রতীপ মানে বিপরীত, ঠিক আছে? প্রতীপ ঘূর্ণবাদ যে কথাটি প্রথম ব্যবহার করেন গ্যালটন, এবং এই প্রতীপ ঘূর্ণবাদের যে কেন্দ্রে থাকে উচ্চচাপ, অর্থাৎ ঘূর্ণবাদের বিপরীত অবস্থা হচ্ছে প্রতীপ ঘূর্ণবাদ। যখন কেন্দ্র থেকে বায়ুটা চারদিকে ছড়িয়ে যায়, অর্থাৎ কেন্দ্রে উচ্চচাপ থাকে, বাইরে নিম্নচাপ থাকে, তাহলে কেন্দ্র থেকে এরকম যদি কেন্দ্রে উচ্চচাপ আর বাইরে নিম্নচাপ, তাহলে কেন্দ্র থেকে বাইরে বায়ুটা ছড়িয়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে প্রতীপ ঘূর্ণবাদ, ঠিক আছে? এক্ষেত্রে সেরকম কিন্তু ক্ষয়ক্ষতি হয় না। আচ্ছা পরের প্রশ্ন, জেট বায়ু কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। জেট বায়ু, দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জেট প্লেনের গতিবেগের সঙ্গে তুলনা করে এই বায়ু প্রবাহের নামকরণ করা হয়েছিল জেট বায়ু, ঠিক আছে? আর যে জেট বায়ু কথাটা প্রথম ব্যবহার করেন সিলকোপ, ঠিক আছে? সিলকোপ প্রথম এই জেট বায়ু শব্দটি ব্যবহার করেন। এটা কি না, ঊর্ধ্ব টপোস্ফিয়ারে যেখানে 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায়
पश्चिम থেকে পূর্ব দিকে সর্পিলাকারে যে বায়ু প্রবাহিত হয় প্রচন্ড গতিবেগে তাকে বলা হয় জেট বায়ু। জেট নামকরণ করা হয়েছিল জেট বিমানের সঙ্গে তুলনা করে, মানে অর্থাৎ জেট বিমানের গতির সঙ্গে তুলনা করে। মোনেক্স, মোনেক্স খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মোনেক্সের পুরো অর্থ হচ্ছে মনসুন এক্সপেরিমেন্ট বা মৌসুমী গবেষণা। এটা মানে কি? দেখো মোনেক্স অর্থাৎ মৌসুমী যে গবেষণা সংক্রান্ত যে কার্যক্রম, বিশ্ব জলবায়ু তরফ থেকে যে কার্যক্রম স্থির করা হয়েছিল তাকে বলা হয় মোনেক্স বা মৌসুমী গবেষণা। মৌসুমী বায়ু সংক্রান্ত যে গবেষণা তাকে বলা হয় মোনেক্স বা মনসুন এক্সপেরিমেন্ট। নেক্সট, অক্লুডেড সীমান্ত কাকে বলে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাতিশীতোষ্ণ ঘূর্ণমতের পঞ্চম পর্যায়ে সৃষ্টি হয় এই অক্লুডেড সীমান্ত। তখন কি হয়, শীতল যে বায়ুটা সেটা কিন্তু দ্রুত অগ্রসর হয় এবং শীতল বায়ুটা কিন্তু উষ্ণ যে বায়ুকে সেটাকে অতিক্রম করার চেষ্টা করে এবং অতিক্রম করে ফেলে এবং যে সীমান্তের সৃষ্টি হয় সেই জায়গাকে বলা হয় অক্লুডেড সীমান্ত। ঠিক আছে, মনে রাখবে নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের পঞ্চম পর্যায়ে এই অক্লুডেড সীমান্তটি সৃষ্টি হয়। পরে রশ্মি তরঙ্গ, অনেকে কি মনে করো জেট বায়ু আর রশ্মি তরঙ্গের মধ্যে গুড়িয়ে ফেলো। দেখো আজকের ভিডিও দেখার পর তোমরা অবশ্যই এটা ক্লিয়ার হয়ে যাবে। রশ্মি তরঙ্গ মানে হচ্ছে এটা হচ্ছে এক ধরনের জেট বায়ু, কিন্তু এই রশ্মি তরঙ্গ নামকরণ করেন মার্কিন আবহবিদ সিজি রশ্মি। এই রশ্মির নাম অনুসারে রশ্মি তরঙ্গ নামকরণ করা হয়েছে, কিন্তু জেট বায়ু নামকরণ করেন সিলকোপ। কাজেই রশ্মি তরঙ্গটা কি, জেট বায়ুটা কি হয়, এরকম সর্পিলাকারে প্রবাহিত হয়। ঠিক আছে, সর্পিলাকার মানে আঁকাবাঁকা পথে। যখন এই আঁকাবাঁকা পথটা অনেক বেশি হয়ে যায় তখন সেটাকে বলা হবে রশ্মি তরঙ্গ। অর্থাৎ আঁকাবাঁকা পথটা আরও বড় ধরনের হয় তখন সেটা হয়ে যাবে রশ্মি তরঙ্গ। তাহলে জেট বায়ুর থেকেই রশ্মি তরঙ্গের উৎপত্তি হয়। নেক্সট, ফ্রন্টোজেনেসিস এবং ফ্রন্টোলাইসিস কি? দেখো ফ্রন্টোজেনেসিস মানে হচ্ছে ঘূর্ণিপাতের যে সীমান্ত সৃষ্টি হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতে, যখন সীমান্তের সৃষ্টির পর্যায়কে বলা হয় ফ্রন্টোজেনেসিস। যখন সীমান্তটা সৃষ্টি হয় তখন তাকে বলা হয় ফ্রন্টোজেনেসিস, আর যখন সীমান্ত আস্তে আস্তে বিলুপ্ত হয় সেই পর্যায়কে বলা হয় ফ্রন্টোলাইসিস। তাহলে সৃষ্টির পর্যায় হচ্ছে ফ্রন্টোজেনেসিস এবং যে সীমান্ত ধ্বংস হচ্ছে শেষ হয়ে যাচ্ছে তখন বলা হয় ফ্রন্টোলাইসিস। এরপর থাকছে তোমাদের জন্য প্রশ্ন, অর্থাৎ তোমরা এই ভিডিওর কমেন্টে উত্তর দেবে। তোমাদের জন্য যে দুটি প্রশ্ন থাকবে সেটা হচ্ছে, একটা ইডাফলজি কি, দুই এলনিনো কি বা কাকে বলে, এবং ঘূর্ণিপাতের চক্ষু কাকে বলে। তোমরা এই তিনটির প্রশ্ন আমাদের এই ভিডিওর কমেন্টে লিখে জানাও, সঙ্গে নিজের নাম এবং ডিস্ট্রিক্টের নাম মেনশন করতে ভুলবে না। একই সঙ্গে এই ভিডিওটা আমি করলাম শুধুমাত্র মৃত্তিকা এবং বায়ুমণ্ডল থেকে কিছু প্রশ্ন আলোচনা, এসএকিউ টাইপের। এর পরবর্তীকালে ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই নিজের কমেন্টে জানাও যে এ ধরনের ভিডিও তোমরা পছন্দ করছো কি না, তাহলে অবশ্যই দেওয়া হবে। একই সঙ্গে এই ভিডিওর পরবর্তীকালে তুমি ভিডিওগুলি পেতে চাও সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। একই সঙ্গে ভিডিওটা তোমার কোনো বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করতে হবে। তো কেমন লাগলো ভিডিওটা? সবাই প্রশ্নের উত্তরগুলি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং প্রশ্ন যদি না পারো সেক্ষেত্রে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে জিওগ্রাফি উইথ প্রণব বা ফেসবুক পেজ একই নাম রয়েছে, সেই পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে থাকবে, সেখানে প্রশ্ন পোস্ট করতে পারো, উত্তর পেয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাও, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।